নমস্কার, আমি অভিক চ্যাটার্জি। আমি কিন্তু হ্যাংলার সদস্য নই, আমার গিন্নি অর্থাৎ মৌসুমি হ্যাংলার রেগুলার সদস্য। হঠাৎ করে মৌসুমি বলল, তুমি যখন বাড়িতে আছো তাহলে তুমি এবার রান্না করো। এখন কিছু করার তো নেই, বাড়িতে যখন আছি আর গিন্নিও যখন বাড়িতে আছে, লকডাউনের মধ্যে যাওয়ারও কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে রান্না করতে হবে। জানি আসুন, আজকে আমি যে রান্নাটা করছি সেইটা আপনাদেরকে বোঝাই কি কি আছে। তার ইনগ্রেডিয়েন্টস গুলো প্রথমে আগে দেখো, নাম দিয়েছি আমি বাদশাহী সয়াবিন। তা সুতরাং অবভিয়াসলি সয়াবিন তো থাকবেই, সয়াবিনের সঙ্গে এরপরে আছে দই, তারপরে সাদা তেল, সাদা তেল, জিরে, নুন, জিরে গুঁড়ো, কসুরি মেথি, তারপরে কাজু কিশমিশ আর দুধ, একটু কাঁচা লঙ্কা। অনেকেই তো অনেক রকম ভাবে পছন্দ করেন, তাই একটু কাঁচা লঙ্কাও রেখেছি, ভালো লাগবে। আসুন তাহলে শুরু করি বাদশাহী সয়াবিন। আপনাদের কিন্তু বলে রাখি, এই যে নামটা বাদশাহী সয়াবিন কেন বলুন তো, আসলে লকডাউনে তো আমরা তার কিছু চিন্তা করার জায়গাই পাচ্ছি না। আমার ডাকনাম হলো গিয়ে বাদশাহ, তাই দেখলাম আর কোনো নামই যখন নেই, সয়াবিনের নামটাই বাদশাহী সয়াবিন নাম দিয়ে দিই। আসুন দেখা যাক আমার রান্না কেমন লাগে আপনাদের। যদি আমিও নতুন, কিন্তু আপনারা তো কেউ নতুন নন, সুতরাং কড়াটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে, যেমন আপনারা করে থাকেন। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দু চামচে তেল দিলাম, সাদা তেল। এবার এতে দিলাম এইরকম জিরে, এবার সিম করে দিলাম। কতক্ষণ নাড়বেন, একটু যে জিরের যখন গন্ধটা উঠবে সেই অবধি নাড়তে থাকবে। হালকা একটু জিরের গন্ধটা উঠছে, জিরে ভাজার একটা গন্ধ উঠছে। এবার জিরে গুঁড়ো যেটা পাউডারটা সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন, গ্যাসটা কিন্তু সিম করাই থাকবে। এবার দিচ্ছি ঘরে পাতা টক দই, পুরোটাই দিলাম, প্রায় আপনার ওই 60-70 গ্রামের কাছাকাছি। ভালো করে নাড়তে থাকি যাতে পুরোটা মিশে যায়। এর মধ্যে দিলাম দুটো লঙ্কা, যেটা আপনাদেরকে বলছিলাম লঙ্কা দিলে বেশ একটু বেশ সুন্দর একটা টেস্ট আসে। এইবারে দিয়ে দিই যতটা সয়াবিন আছে পুরো সয়াবিনটাই দিই। এবার এমন ভাবে নাড়বো যাতে পুরো সয়াবিন গুলো প্রত্যেকটাই আপনার এই যে রাইটা আছে বা গ্রেভিটা আছে, সেই গ্রেভিটা যাতে সবার গায়ে ভালো করে লেগে যায়। এবং বাই দ্য ওয়ে, আগে সয়াবিনটা কিন্তু আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে সেটা জলটা ফেলে দিয়ে তারপরে সেই সয়াবিন গুলোকে নিয়ে আমি ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করছি। এইখানেই একটু টুইস্ট করছি, সেটা হচ্ছে সবাই রান্না বাড়িতে রান্নাতে অনেক জল টল দেয়, কিন্তু আমি এখানে দিচ্ছি দুধ। দুধ দিলে গ্রেভিটা সুন্দর হয়, গ্রেভিটার মধ্যে একটা ইউনিফর্মিটি এলো। তবে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যতগুলো জিনিস আমরা ব্যবহার করলাম প্রত্যেকটাই সহজলভ্য, এবং লকডাউনের মধ্যে আরো বেশি করে সহজলভ্য। আরেকটা জিনিস যে কি করে পরিবারের সবার মুখে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের খাবার তুলে দিতে পারি, ঠিক সেই কারণে হ্যাংলা হেসেলের এই যে ইনিশিয়েটিভ সেটাকে আমি সাধুবাদ না জানিয়ে পারছি না। কারণ ইউটিউব ফেসবুক চারপাশে তো বিভিন্ন রান্নার ছড়া ছড়ি একেবারে, কেউ কফি ঘেঁটে দিচ্ছে, কেউ দুধ ঘেঁটে দিচ্ছে, কেউ যে কি কি করছে সে আর বলার কথা না। দেখুন আমরা এই আমরা ছাপোষা বাঙালি, আমরা আমাদের মতো এমন রান্না বান্না করব এগুলো রোজনামচা জিনিস দিয়ে হয়, সহজে হয়, বেশি একটু খেতেও ভালো হয়, আবার স্বাস্থ্যকরও হয়। তার কারণ ওই সবকিছু করার পর ওই ব্যায়াম করার ইচ্ছেটা বোধ হয় বাঙালির মধ্যে খুব একটা কিছু নেই, যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখেও থাকবেন একটা মেসেজ খুব চলছে, এমন একটা যা যে লকডাউন বা করোনা ভাইরাসের মধ্যে আরাম করে করেই গেল আর খেয়ে খেয়েই গেল।
যত বাঙালিকে দেখতে পাবেন সবাইকে দেখবেন যে সকালবেলা 8টার পর থেকে দেখবেন সবাই বাজারে রোজ যাচ্ছে, রোজ কিছু না কিছু কিনেই যাচ্ছে, কি যে কিনছে সে তারাই জানে। যাকে যাই হোক, আমি যেগুলো বললাম আপনাদের যা যা বললাম এগুলো বোধ হয় রোজ গিয়ে কেনার দরকার নেই, সপ্তাহে একবার বাজার করুন, নিজেরা সেফ থাকুন, নিজেরা সুস্থ থাকুন এবং পরিবারের সবাইকে সুস্থ রাখুন। আচ্ছা, মোটামুটি গন্ধ শুকে মনে হচ্ছে হ্যাঁ হয়ে এসছে বেশ। এইবার হলো দেওয়া কসুরি মেথি, কসুরি মেথিটা দিলাম ছড়িয়ে, দিয়ে ভালো করে নাড়লাম, আরেকটু রয়েছে আরেকটু দিয়ে দিই। কসুরি মেথি দেওয়ার পরই তো অটোমেটিক্যালি একটা অদ্ভুত চকম। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটুখানি সিম করে দিলাম, হ্যাঁ কসুরি মেথি দিলেই একটা সুন্দর ফ্লেভার চলে আসে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, নিজে রান্না করে বলছি না কিন্তু গন্ধটা সত্যিই খুব ভালো লেগেছে। আচ্ছা, এর মধ্যে একটুখানি টুইস্ট করবার জন্য বা একটু যাতে আর একটু ভালো লাগে, বাচ্চাদের ভালো লাগে সবার ভালো লাগে, একটু কাজু বাদাম আর একটু কিশমিশ ছড়িয়ে দিলাম। যদিও খুব মহার্ঘ এখন, তাও যতটুকু দিলাম ততটুকু সবার বাড়িতে কোনো না কোনো সময় পাওয়াই যায়, থাকেই আর কি। এবার হয়ে গেল রান্না কমপ্লিট, এবার দেখুন, এবার গ্যাসটা বন্ধ করে দিই। হয়ে গেল, এবার হালকা গ্রেভি আর ড্রাই সব মিলিয়ে জিনিসটা করছি, যাতে রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। সবসময় আমাদের সবকিছু আবার এক এক ঘেয়ে কোনো কিছু করতে ভালো লাগে না, রোজ অফিস যেতে আমাদের ভালো লাগে না, রোজ বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না, ঠিক সেরকম ওই সবসময় ভাত খাবো তার থেকে একটু চেঞ্জ করে রুটিও খাওয়া যায়। এমন একটা রান্না করলাম যাতে আপনার রুটি ভাত দুটোর সঙ্গে সুন্দর মজা করে আয়েস করে খেতে পারবেন। একটু গার্নিশ করবার জন্য ওপরে একটু দই ছিটিয়ে দেবেন, সবকিছুই কিন্তু বাড়িতে, হ্যাঁ দইটাও কিন্তু বাড়িতে। তাহলে তৈরি হয়ে গেল আপনাদের বাদশাহী সয়াবিন, নামের সঙ্গে খাবারটাও ওই রকমই ভালো হবে, নিশ্চিন্ত থাকুন, সবাই ভালো থাকুন, নমস্কার।